Hello, good evening. Welcome you all back to my channel Shreyas Vlog and Basic English Class. So, today I am here at Vivekananda Park. Vivekananda Park is near to Gold Park, that you all know. And এখানে আমি দেখি আজকে একটু ফুচকা খাওয়ার প্ল্যানে আছি সো তোমরা তো জানোই এখানে ফুচকা ইজ ফেমাস ঠিক আছে আমি একটু পরে খাচ্ছি ফুচকা ইজ ফেমাস এখানে খাচ্ছি পরে আমি খাচ্ছি দেখো বিষয় আছে আমার মা বাবা আছে ওরা ফুচকা খাচ্ছে তাহলে এটা আমি সেকেন্ড টাইম এলাম এখন বিবেকানন্দ পার্কে এর আগে একবার আমি বিষয়ের সঙ্গে এসেছিলাম এখানে ফুচকা তো জানোই ইজ ভেরি রিনাউন্ড ইজ ভেরি ফেমাস অনেক ফুচকালাজ আছে মেনি ফুচকালাজ আছে আর আমরা এই ফুচকালাটার কাছে উই আর হ্যাভিং ফুচকা ফুচকালাটার কাছে উই আর হ্যাভিং এখানে 20 টাকায় 20 রুপিজে 4 পিসেস অফ ফুচকা দেয় 20 রুপিজে 4 পিসেস অফ ফুচকা চলো আজকে সানডে তোমরা জানো যে সানডে আমি একটু ঘুরতে বেরোই এতদিন বেরোতে পারিনি থ্রু আউট দ্য এন্টায়ার অফ ফেব্রুয়ারি মান্থ আমি বেরোতে পারিনি বিকজ আমার স্টুডেন্টসদের সব এক্সাম চলছিলো আমার নিজেরও স্কুলের এক্সাম চলছিলো দ্যাট ইজ আই ওয়াজ কোয়াইট বিজি বাট আজকে আমি একটু টাইম করে বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য দেখো ওরা সব ফুচকা খাচ্ছে বিজি ইটিং ফুচকাস কেমন লাগছে বলছে ভালো ফুচকাটা আমি এখনো খাইনি ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো আমার বাবা আবার আলুর দম খাচ্ছে ফুচকা খাওয়ার পর কি আছে ওখানে ওখানে মেনু কার্ড আছে ওখানে দেখো মেনু কার্ডটা ওপরে আছে মেনু কার্ডে আছে ফুচকা আছে আলুর দম আছে চুরমুর আছে দেন আলু চাট আছে দহিবড়া আছে দহি ফুচকা আছে রগড়া চাট আছে আলুদম মশালা আছে অ্যান্ড ফুচকা মশালা এই সবগুলো আছে আমি এবার খাই ফুচকাটা বিষয় ধরছে এবারে ক্যামেরাটা আমি খাবো এটা কি এটা আমি মশালা থামস আপ খাচ্ছি আচ্ছা এখানে ফুচকার পাশেই একটা স্টল আছে সেখানে মশালা থামস আপ বানায় অ্যান্ড লেট মি জাস্ট হ্যাভ ইট রগড়া চাট পিঁয়াজ খাবো সবকিছুই দেবেন লঙ্কা একটু কম করে আমার মশালা থামসাপটা দেখা একবার মশালা থামসাপটাও দারুণ আমাদের এখানে যেমনি রাসবিহারিতে আমরা চুরমুর বলতে ফুচকা ক্রাশ করে দেয় তো শালকিয়ায় না এই দেখ বাবি হাওড়ায় দেখ বাবি এইরকম এই বেসনে এইরকম বড়া মিষ্টি জল এটা মিষ্টি চাটনি আম সব খাই আমরা যেমনি ফুলুরি খাই সেইরকম বেসনের বড়া এখন আমরা নেক্সট চাটনিটা আজকে টেস্ট করি আজকে চার ক্যান বানবে ক্রিস্ট টেস্ট করব বলবেন কি এমনি খেয়ে বললাম কিচ্ছু বানিয়ে কি কি দিয়েছেন এতে আম সত্য খজুর আঙুর চিনি খুব সুন্দর রুমাল পড়তে এমনি এরকম চার ক্যান বানিয়ে ফিরে ঢুকে খুব গাঢ় হয়ে যাবে এগুলো কি করেছো আমাকে দেখাও এটা খাচ্ছি আমি এটা কি এটা কি এটা কি এই হোয়াট ইজ দিস ওটা হচ্ছে খেজুর আমসত্তর তারপর কিশমিশ সবকিছু আধ ঘন্টা ফুটিয়ে একটা সুন্দর চাট মিষ্টি মিষ্টি খেতে আমি খাবো না না বাট ইটস নাইস দারুণ খেতে ওনার মুখটা একটু দাও দেখিয়ে দাও ওনার ফুচকা হ্যাঁ খুবই নাম হচ্ছে ঠাকুর পণ্ডিত কা ফুচকা হ্যাঁ
আমার ওয়াইফের ওর বাবার নাম উনি কে আছে উনি কে এসেছিলেন উনি নাম কি ওনার উনি ঠাকুর পণ্ডিত ওর বাবার নাম না না ছবি দেখা যাচ্ছে উনি কে উনি ওনার ওয়াইফ না না এই যে না না কে এসেছেন যিনি ভিক্টোরিয়া বড় বাজার থাকে সিপিএম কো কংগ্রেস করছিল আগে অনেক দিন আগের ফটো ওনার বিয়ে গেছে আচ্ছা আবির সবচেয়ে চাট ফাটে জায়গাটা যাবে তো উপরে আমরা খেয়ে দেখব কেমন হয়েছে ওই বললাম চিনি দিয়েছেন না চাটনি হ্যাঁ চিনি বাটাটা আগে গুড় পাওয়া যায় না বাসা যদি লাল হয় তো খেজুর আম সাথে দিয়েছেন এমনি লাল হয়ে যাবে মানে তো বাসাটা আলাদা হচ্ছে এটা চিনি এর রস দিকে লাল বাসাটা দিলে জল ফুল লাল কি গুড় তো মা তুমি খেয়ে টেস্ট করে বলবে ফার্স্টে কিরম হলো তুমি খেয়ে টেস্ট করো দেখো রগড়া চাট এটা তাই তো আমি সাইড অফ এমনি কিছু কেমন বিশ্বজিৎ এবারে ইউ হোল্ড দ্য ক্যামেরা খুব বেশি টক না হালকা হালকা সুইট মিষ্টি মিষ্টি ওই মিষ্টি চাটনিটার জন্যে দইয়ের জন্য একটু টক খাও না দইটার জন্য বেশি ভালো লাগবে বিশ্বজিৎ খাবে এবার আমি ধরছি ঠিক আছে হ্যাঁ যদি তুমি চাট ভালোবাসো তাহলে এখানে এসে ইটস লাইক ফ্রুটফুল ইফ ইউ কাম হিয়ার ঠিক আছে কমে আমি
বিষয় টাকাটা দিক আমার মেয়ে আসলো কিনিলে কিনিলে আমি নিলাম এইটা দেখো চকলেট ফ্লেক্সটা নিলাম তুমি পাই খেতে পারতে তো এত না অ্যাপেল পাই আমি খাবো তুমি খাবে এখানে প্রচুর আছে দেখো বেলজিয়ান বার কেক সবই এখানে দারুণ পাইনাপল পেস্ট্রি না আমি আপাতত একটাই এই চকলেট ফ্লেক্সটা খেয়ে দেখি পরে খেতে পারবে না থ্যাংক ইউ দেখো চকলেট ফ্লেক্সটা দিস ইজ চকলেট ফ্লেক্স এবার আমি খেয়ে বলবো কেন অবভিয়াসলি ভালোই হবে ফ্রেঞ্চ রোল বলে কথা দারুণ খেতে দাদা একটু ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মা চকলেট ফ্যান্টাসি বাটারস্কচ কেক এগলেস হোয়াইট ফরেস্ট আইরিস ফ্যান্টাসি একবারে পুরোটা খেয়ে নাও একবারে মাল্টিগ্রেন এটা কি লম্বা হাত দিলে যেটা গার্লিক বাটার দিয়ে চটন করে খাওয়া এটা কি চকলেট এটা ক্যাডবেরি দাদা আমি এর আগে কুকি জারের খেয়েছি ক্রেজি ফর কেকস খেয়েছি এটাও ভালো খুবই ভালো আমরা চলে এসেছি এখন গ্র্যাব ক্লাব
ব্র্যাক ক্লাবে এসেছি এখন ডিনার করতে। এখন প্রবাবলি 8টা বাজে, 8 o'clock। লাইক ব্র্যাক ক্লাবটা অনেকদিনের পুরনো একটা রেস্টুরেন্ট, মানে অনেকদিনের পুরনো রেস্টুরেন্ট বলতে আমি এখানে অনেক সিন্স মেনি ইয়ার্স আমি এখানে আসছি ব্র্যাক ক্লাবে, ছোটবেলা থেকে। হ্যাঁ, সিন্স চাইল্ডহুড আই এম কামিং হিয়ার ব্র্যাক ক্লাবে। অ্যান্ড এখানে ইউ উইল গেট চাইনিজ ফুড মেইনলি, প্লাস কন্টিনেন্টালও আছে। অ্যান্ড রিসেন্টলি ওরা নর্থ ইন্ডিয়ান কাবাব, মোগলাই এইসবও ইন্ট্রোডিউস করেছে, বাট মেইনলি দে আর ফেমাস ফর চাইনিজ ফুড। এসছি আমি এখানে গ্র্যাব ক্লাবে। গ্র্যাব ক্লাবটা হলো গোল্ড পার্ক রামকৃষ্ণ মিশনের ঠিক অপোজিট টু রামকৃষ্ণ মিশন, গ্র্যাব ক্লাব, দ্য গ্র্যাব ক্লাব রেস্টুরেন্টের নাম। ওকে, সো এখানে আমি এলেই যেই ডিশটা মেইনলি ট্রাই করি, দ্যাট ইজ এই স্পাইসি চিকেন ললিপপ। স্পাইসি চিকেন ললিপপ আমি এটা মেইনলি ট্রাই করি এখানে এলে, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। এই মানে চিকেন ললিপপটা চিকেন ড্রামস্টিক সর্ট অফ একটু টস করে, ওরা টস করে এটাকে বানায়, যা সুন্দর অপূর্ব, মানে মার্ভেলাস খেতে হয়, ইটস লাইক মানে বিয়ন্ড ইমাজিনেশন, খুব মানে চটপটা টাইপ অফ খেতে হয়। তা স্পাইসি চিকেন ললিপপটা অর্ডার করেছি, তার সঙ্গে ফ্রাইড রাইস, চিকেন এন্ড এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি, অ্যান্ড গার্লিক চিকেন, গার্লিক চিকেনটা অর্ডার করেছি, কারণ গার্লিক চিকেন আমার মা খুব খেতে ভালোবাসে সেই জন্য। তাহলে স্পাইসি চিকেন ললিপপটা এসে পৌঁছে গেছে, ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনটা এখনো আসেনি, তাই সেটার জন্যই আমরা সবাই ওয়েট করছি। উই আর ইগালি ওয়েটিং ফর অল অফ আর ফুড টু অ্যারাইভ। আর তার আগে একটা থামস আপ নিয়েছি, থামস আপটা তো নিতেই হয় তোমরা জানো। মানে আমার কি বলতো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে একটু খাবারের সঙ্গে যদি একটু সফট ড্রিঙ্কস মানে থামস আপ না থাকে, তাহলে আমার একটু ড্রাই ড্রাই ফিলিং হয় সেই জন্য। থামস আপটা আমার খুব ভালোও লাগে খেতে, আই জাস্ট লাভ টু হ্যাভ থামস আপ। তাহলে এখন ইয়ার ইগারলি ওয়েটিং ফর আর ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন টু অ্যারাইভ। সো ওগুলো অ্যারাইভ করার পরে আমরা স্টার্ট করবো। তাহলে তোমরা দেখতে থাকো গ্র্যাব ক্লাব, আর তোমরা কিন্তু অবশ্যই এসো গ্র্যাব ক্লাবে যদি তোমরা মানে ইফ ইউ আর উইলিং টু হ্যাভ চাইনিজ ফুড, যদি তোমরা চাইনিজ ফুড ভালোবাসো খেতে। ভেজ ননভেজ দুটো রকমই অ্যালাউড এখানে, মানে ওরা করে আর কি, এখানে ভেজ ননভেজ সবই করে। তোমরা এসো এখানে, গ্র্যাব ক্লাব ইজ ইন গোল্ড পার্ক অপোজিট টু রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট। ওকে, তাহলে চলো আমাদের নেক্সট ফুডগুলো এলে তাহলে আমরা খাওয়াটা স্টার্ট করি। আমাদের মেন কোর্স চলে এসছে, মেন কোর্সে দেখো কি কি আছে। মেন কোর্সে আছে দেখো চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস আছে, এটা তো তোমাদের বললাম, দিস ইজ স্পাইসি চিকেন ললিপপ, আর গার্লিক চিকেনটা দাম এখানে আছে গার্লিক চিকেন, এটা এটা আমাদের মেন কোর্স। আর এখন আমরা খাবো, তুমি খেয়েছো মা, কেমন লেগেছে খাবার? এখন আমরা তাহলে স্টার্ট করছি আমি। ফ্রাইড রাইস ইজ রিয়েলি গুড। আমার তো নুডলস থেকে ফ্রাইড রাইস বেশি ভালো। রংরা চাট যেটা নিলে না লাস্ট ডে, ওটা তো অনেকটা দিয়েছে, 70 রুপিস নাম তো সঙ্গে তো দেখে নাই, 80 100। ফুচকাটা কে বাদে
পপুলার ডিশেসের মধ্যে স্পাইসি চিকেন ললিপপটা কিন্তু ইজ ওয়ান অফ দেম। আমি মিক্সড ফ্রাইড রাইস বা মিক্সড নুডলসটা খাই না, বিকজ আমার প্রনে অ্যালার্জি আছে। সেই জন্য আমি যেখানেই যাই সেখানেই ইদার এগ ফ্রাইড রাইস নিই অর এগ চিকেন ফ্রাইড রাইস। গার্লিক চিকেনটা আমি খাচ্ছি, ভীষণ টেন্ডার আর ভীষণ লাইট খেতে, কোনো স্পাইস নেই কিন্তু এর মধ্যে, একদম স্পাইস নেই কিন্তু খুব ভালো খেতে আর ভীষণ টেন্ডার। থামসাপ খাচ্ছো তুমি, নিচে বলো, তারপরে দেখতেই পাচ্ছো তুমি থামসাপ খাচ্ছো। চাইনিজ খাবারটা কিন্তু সত্যি ভালো, তাই না? আমি দেখেছি, আমি অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমি দেখেছি এক এক জায়গায় গার্লিক চিকেন ভীষণ রেডিশ উইথ স্পাইসি করে, কিন্তু এখানের গার্লিক চিকেনটা একদম, কালারটা দেখালাম তোমাদের, পুরো হোয়াইটিশ কালার, অনেকটা টাইপ অফ লেমন চিকেনের মতো কালারটা, হোয়াইটিশ ফুল অ্যান্ড একদম মানে লাইট, অ্যান্ড চিকেনগুলো ভীষণ টেন্ডার। আমাদের গ্র্যাব ক্লাব থেকে লাঞ্চ, এই সরি লাঞ্চ বলছি, আমাদের গ্র্যাব ক্লাব থেকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা গোলপার্কের মোড়টায় দাঁড়িয়ে আছি, গোলপার্কের, দেখো গোলপার্কের মোড়টায় দাঁড়িয়ে আছি, অ্যান্ড রামকৃষ্ণ মিশনটা আরেকটুখানি এগিয়ে গেলে দেখা যাবে। তাহলে এখন আমরা মোটামুটি, আমাদের বিল হলো 717 টাকা বিল হলো, বেশি কোনো আইটেম আমরা নিইনি, কারণ আমরা বিবেকানন্দ পার্কে তোমরা দেখেইছ রগড়া চাট ফুচকা এইসব কিছু এত খেয়েছি যে পুরো টামি একদম ফুল হয়ে গেছে, সেখানে বেশি আইটেম, হ্যাঁ কি খেয়েছি, ফ্রেঞ্চ লোফে, হ্যাঁ ফ্রেঞ্চ লোফে, তারপরে পেস্ট্রিজ খেলাম, এত খেলাম যার জন্য টামি ফুল হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি আইটেম নিইনি, যেগুলো মেনলি স্টেপল আমরা খাই এখানে এসে সেগুলোই নিয়েছি, সেগুলোই আমার ভালো লাগে খেতে। হ্যাঁ ওগুলো তো দেখিয়েছি, ফ্রেঞ্চ লোফ থেকে, এই যে ফ্রেঞ্চ লোফ থেকে একটা ব্রেড নিয়েছি, এই ব্রেডটা ফ্রেঞ্চ লোফের, আর এখানে একটা মার্বেল কেক নিয়েছি, এই যে এই মার্বেল কেকটা নিয়েছি ফ্রেঞ্চ লোফের, এটা খেয়ে দেখবো কিরকম। সেই জন্য বেশি খুব একটা আইটেম নিইনি এখানে, যেই স্টেপল আইটেমগুলো খেতে পছন্দ করি সেগুলোই মেনলি নিয়েছি। এখন খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। কোন গাড়িটা? ও লুক অ্যাট দ্য কার, এটা কি গাড়ি? জাগুয়ার, জাগুয়ার, জাগুয়ার। তাহলে এখন আমরা বাড়ি যাচ্ছি, তোমরা আজকের ব্লগটা দেখো, অ্যান্ড দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের ভায়া জানিও, অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড শেয়ার করো প্রচুর প্রচুর ফ্রেন্ডস রিলেটিভস এদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটাকে। ওকে, সো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন লাভ ইউ অল অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।